প্রচারের ফানুস যতটাই না আকাশে উঠছে, আদতে সেই প্রচারের ফানুস চুপসে পড়েছে মাটিতে। থানসার কথা বলেন যারা, তারাই থানসার নামে করছেন গুন্ডামি লুটপাট। শনিবার আগরতলা আস্তাবল ময়দানে গোটা দিন চলল বিশাল জনসভা, যেখানে ছিল প্রচুর জনসমাগম। গ্রাম পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভর্তি করে লোক এসেছেন আগরতলায়। এক কথায় উৎসব মুখর পরিবেশ, চোখে মুখে তাদের ছিল আনন্দের ছাপ। আগরতলায় যখন লাখো জনজাতি মানুষ আনন্দে ভাসছেন, ঠিক সেই সময়ে দুঃখে কেঁদেছেন ওম্পির এডিসি ভিলেজের জনজাতি যুবক বিশ্বমানিক মলচম। সুপ্রিমো তুলছেন থানসার স্লোগান, বলছেন হ্যাশট্যাগ ওয়ান লাস্ট ফাইটের ঐতিহ্য বলে থানসার মানে একতা। কিন্তু আদতেই কি থানসার অর্থ মানছেন অনুগামীরা? একদিকে যখন বুবাগরা বলছেন ঐক্যের কথা ঠিক, তখনই রাজ্যের নানান কোনায় তিপ্রাসারে আক্রান্ত হচ্ছেন তিপ্রাসাদের হাতে। বুবাগরা থানসা কিংবা ঐক্যতা এ কোন শিক্ষা দেয়? ঐক্যতার নামে হিংসা, যে থানসায় তিপ্রাসারে আক্রান্ত হয় তিপ্রাসাদের হাতে। সেই থানসার অর্থ কী? যারা স্বপ্ন দেখছেন তারা নাই বুঝতে পারেন, কিন্তু যারা স্বপ্ন না দেখে জেগে আছেন তারা? নিজেদের লোকেদের উপর আক্রমণ চালিয়ে কি ওয়ান লাস্ট ফাইট প্রমাণের চেষ্টা? একদিকে যখন নিজেদের লোকেদের মাঝ গঙ্গায় বিসর্জন দিয়েছেন সুপ্রিমো, অন্যদিকে সেই জনজাতি যুবক বিশ্বমানিক মলসমের সঙ্গে দেখা করলেন বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। গত কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির এমপি মণ্ডলের 18 নং বুথের কর্মী বিশ্বমানিকের বাড়িতে দুষ্কৃতীরা ভাঙচুরে মূল লুটপাট চালায়। শনিবার তার বাড়ি পরিদর্শনে গেলেন বিজেপি প্রদেশ সভাপতি। তিনি এদিন বলেন, নিজেদের লোকেরাই নিজেদের লোকেদের উপর নৃশংস অত্যাচার চালাচ্ছে। কোথায় উন্নয়ন নিয়ে কথা বলবেন তা না করে নিজেদের লোকেদের উপর হামলা চালাচ্ছে। ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা গত 19 তারিখে আমাদের যে জোনাল সাব জোনাল ডেপুটেশন ছিল ভারতীয় জনতা পার্টির এডিসির দুর্নীতির বিরুদ্ধে, সেখানে আমাদের জীবনজয় মলসম এবং ওনার বাবা সবাই, হ্যাঁ বিশ্বমণি, ওরা সেই ডেপুটেশনে সামিল হয়েছিলেন। তার পরবর্তী সময়ে কিছু দুষ্কৃতিকারীরা এসে ওনার বাড়ি ঘর ভাঙচুর করে টাকা পয়সা লুট করে তাদের ঘরে থাকা যে চাল খাদ্য সামগ্রী সেটাও লুটপাট করে নিয়ে যায়। তো আমি একটা জিনিসই জানতে চাই, যারা আজকে এই জনজাতি দরদি বলে নিজেদেরকে বড় বড় মিছিল করছেন আর বড় বড় বক্তব্য রাখছেন এই রাজ্যের বুকে, এই থানচারাই আজকে থানচারার উপর আক্রমণ সংগঠিত করছে। কোথায় ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে কথা বলবেন, কোথায় আলোচনা করবেন? এডিসির উন্নয়নের যে স্রোত চলছে তা কারোরই অজানা নয়। এদিন এডিসির শাসক নেতাদের বিরুদ্ধে সরব হয়ে এক হাত নিয়েছেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। জন্য টাকা পয়সা যখন দেওয়া হয়, অর্থ দেওয়া হয় সরকারিভাবে, সহযোগিতা করা হয়, আর সেই টাকা লুটপাট করে আত্মসাৎ করে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি করছে, আগরতলায় বিল্ডিং করছে, আগরতলায় মিছিল করছে, কিন্তু আমার আজকে এই থানচা ভাইয়েরা আজকে কীভাবে নৃশংসভাবে তাদেরকে এই জায়গাতে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, তাদের অর্থ সম্পত্তি লুট করা হয়েছে, তো আমি বুঝছি না যে কাদের নিয়ে ওনারা রাজনীতি করতে চাইছেন। যে আজকে থানচারাই আক্রান্ত যদি হয় তাহলে লজ্জাজনক এবং দুঃখজনক। তাই আমি আজকে এখানে পরিদর্শন করতে এসেছি, যারা মূল আসামি তাদের যাতে অবিলম্বে শাস্তি হয়। আমি ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী, ডিজিপি, ওনাদের সঙ্গে একের পর এক হামলা, অত্যাচার যে কতটুকু থানসার মানে রাখে তা হয়তো কারোরই জানা নয়। কিন্তু ত্রিপুরা চায় না এমন থানসা, যে থানসায় নিজেদের লোকেদেরই রক্ত ছড়ে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।